আসসালামু আলাইকুম, আমি ডক্টর কামরুল হাসান বলছি। আমি একজন শিশু রোগ বিশেষজ্ঞ। মেডিটকের মাধ্যমে আজকে আমি আপনাদের নবজাতকের মলমূত্র ত্যাগ নিয়ে কিছু কথা বলবো। একজন নবজাতক জন্মের 24 ঘন্টার মধ্যেই মল ত্যাগ করে এবং 48 ঘন্টার মধ্যে অন্তত একবার হলেও মূত্র ত্যাগ করে। অর্থাৎ মলমূত্র ত্যাগের ব্যাপারটি এভাবে যে 24 ঘন্টার মধ্যেই তাকে একবার পায়খানা করতে হবে এবং পেশাব করতে হবে অন্তত 48 ঘন্টার মধ্যে একবার। প্রথম যে মলটি শিশু ত্যাগ করে সেটি কালো রঙের, সবুজাভ কালো রঙের হয়, এটাকে আমরা মেকোনিয়াম বলি। এবং প্রথম 2-3 দিন এই মেকোনিয়াম পাস করতে পারে শিশু। তারপরে পায়খানার রঙ ধীরে ধীরে পরিবর্তন হয়, তখন সেটা সবুজাভ রঙের হয়, এটাকে আমরা বলি ট্রানজিশনাল স্টুল। এরপরে শিশু যখন বুকের দুধ খায়, তারপরে মলের রঙ স্বাভাবিক হয়ে আসে। একজন শুধুমাত্র বুকের দুধ খাওয়া শিশু নবজাতকের 4 থেকে 5 বার মল ত্যাগ করতে পারে এবং 6 থেকে 10 বার বা তার চেয়েও বেশি সে পেশাব করতে পারে। শিশুর মল ত্যাগ যদি 24 ঘন্টার মধ্যে না হয় এবং প্রসাব যদি সে 48 ঘন্টার মধ্যে না করে, তাহলে শিশু রোগ বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করাটা জরুরি। অনেক ক্ষেত্রে মেকোনিয়ামটা যদি দেরিতে পাস করে, সেক্ষেত্রে একটু শিশু রোগ বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করতে হবে, কারণ জন্মগত হাইপোথাইরয়েড যদি কারো থাকে, সেক্ষেত্রে শিশু এই মেকোনিয়ামটা পাস করা বিলম্বিত হয়। এছাড়াও নবজাতক বা শিশুকে যদি ফর্মুলা ফিড দেওয়া হয়, মায়ের বুকের দুধ ছাড়া যদি অন্য খাবার দেওয়া হয়, সেক্ষেত্রেও শিশুর কোষ্ঠকাঠিন্য দেখা যেতে পারে। ভালো থাকবেন, ধন্যবাদ।